মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে সে কবুতরের বিজনেস করছে এবং কি তার স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে, তারপর সে স্বামী বলে দাবি করছে। আসলে এর মাঝে কি রহস্য সেই কথাটা একটু শুনবো তার মুখ থেকে। আসলে ওইরকম কোনো কিছু দাবি না যে আমার স্বামী আমাকে ছেড়ে দিছে। আমার কোনো মানে কোনো সমস্যা নাই, তারপরেও আমি এটা বলি না যে আমার স্বামী ছেড়ে দিছে। আমি সারা জীবন এটাই বলবো যে আমার হাজবেন্ড আছে, আমি বলবো না যে নাই। আচ্ছা, তো এই যে আপনি তো বললেন আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমার সাথে তার সাথে কোনো আমি তো এখন বুঝি যে স্বামী কি জিনিস, সংসার কি জিনিস, বাচ্চা কি জিনিস, এটা আমি এখন বুঝি। আচ্ছা, তো সে আমাকে যতই ছেড়ে দেখ না কেন আমার কোনো সমস্যা নাই, তার মতো সে থাক, আমার মতন আমি আছি, এটাই ভালো আছি। তবে যে আমার স্বামী নাই আমি এটা বলবো না যে আমার স্বামী নাই, আমি আমার সংসার নিয়ে আমার বাচ্চা নিয়ে আমি অনেক হ্যাপি। আচ্ছা, এই যে বয় মানে 12 বছর 11 বছর বয়সের টাইমে যখন বিয়ে করছেন, তখন তো যাকে স্বামী বলে মেনে নিয়েছেন সে তো আপনার সাথে ধোকাবাজি করেছে, তারপরও আপনি তাকে এখনো স্বামী। সে আমাকে ধোকাবাজি করে নাই, সে আমার সাথে কোনো ধোকা করে নাই। সে আমাকে যতটুকু পারছে আমার ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য যখন যতটুকু ছিল তার, সে আমার আমার ফ্যামিলির পাশে দাঁড়াইছে, ঠিক আছে। কিন্তু এক পর্যায়ে দেখা গেছে যে সে এটা পারা নাই অ্যাকসেপ্ট করতে যে আমি অল্প বয়স, আমি বুঝি না সংসারে কিছু। সে ফ্যাড আপ হয়ে গেছে, সে চিন্তা করছে যে ও এত ছোট মানুষ যে আমি ওরা ছেড়ে দিই, ওরা ছেড়ে দেখবে করছে। কিন্তু হ্যাঁ, আমার সাথে অন্যায় করছে, আমি এদিকটা ভাবলে যদি এদিকটা ভাবি যে আমার সাথে অন্যায় কীভাবে করছে, যে সে আমার কোনো খোঁজ নেয়নি, আমি কীভাবে বাঁচতেছি, কীভাবে কী করতেছি, যতকাল যতদিন ই করছে যে খোঁজ দিতে 3-4 বছর আমার ফ্যামিলিকে দেখছে, আমার ফ্যামিলিকে হ্যাপি রাখছে, আমি হ্যাপি ছিলাম, ঠিক আছে। কিন্তু তারপরে দিক দিয়ে কী হইল যে 2-3 বছর যেটাই হোক, 2-3 বছর তো আমাকে ভালো টাকা পয়সা দিছে, আমার আম্মুরা চিকিৎসা করছে, ভালো করছে, আমি তো সুখের মুখ দেখছি। কিন্তু তারপরে যে আমাকে যেটা করছে, সে আমার সাথে এই এক সপ্তাহে যে ধোকা করছে, কেন ধোকা করছে আমার অল্প বয়সের জন্য, না আমি সংসার করতে পারি নাই বা সংসারে কিছু বুঝি নেই এর জন্য, সেটা আমার মাথায় আদৌ আসে না। তা আমরা আপনাকে একটু প্রশ্ন করি, আপনি কি সংসার সম্বন্ধে তো তখন বুঝতেন না কিছু? সংসার কি জিনিস ভাই আমি বুঝতাম না। স্বামী কি জিনিস বুঝতেন না? তা আসলে যখন স্বামী কি জিনিস বোঝা শিখেছেন তখনই কি স্বামী হারিয়ে গেল? আমি আসলে যখন বুঝতে শিখছি যে আসলে সংসার কি জিনিস, বাচ্চা কাকে বলে, সংসার কি, আমি ওই সময়টার ভিতরে একটা হোঁচট খাইছি। আচ্ছা, ওই সময় আগেই হোঁচট খাইছি বাট ওই সময়টা বুঝতে পারছি। আচ্ছা, তো এই বুঝতে পারার পরও কি যে মানুষের জীবন তো আর এইভাবে যায় না? তবে ভাইয়া, আমার জীবন এভাবে আমার বাচ্চা নিয়ে, আমি আমার পাখিদের নিয়ে, আমি মনে করি এটা আমার একটা লাইফ। আচ্ছা, তো এই যে পাখি কি কি ধরনের পাখি লালন করেন? ফেন্সি কবুতর আছে, ভুমা কবুতর আছে, ঠিক আছে, এইসব জাতের কবুতর। তারপরে আপনার ওই বাইরের কিছু কবুতর আছে, তারপরে আপনার ওই যে গুগু পাখি আছে, এগুলো আমি পালি। আচ্ছা, তো এগুলো পেলে আপনি বিক্রি করেন? হ্যাঁ জি। আচ্ছা, যদি কেউ কিনতে চায় তাহলে কি কিভাবে আপনার থেকে নিতে পারবে? আসলে ওইভাবে এখন যদি আমার থেকে কেউ কিনতে চায়, ওইভাবে আমি এখনো ওই ব্যবসাটা আমি দাঁড়া করাতে পারি নাই। আমি টুকটাক এরকম কয়েকটা নিয়ে, কয়েকটা কবুতর নিয়ে, মনে করেন যে আপনি 10,000 টাকার পুঁজি নিয়ে আমি ব্যবসা করতেছি, 10-20,000 টাকার পুঁজি নিয়ে কোনো রকম আমি নিজে চলতেছি, ওইভাবে আমি ব্যবসা দাঁড় করতে পারি নি। আর ওইভাবে করতে হলে কত টাকা পুঁজি লাগে? আমার ওইভাবে যদি আমি ব্যবসা দাঁড় করতে যাই, আমার এক একটা কবুতরের দাম আছে 10,000-20,000 টাকা। তো আমার ওইভাবে যদি পুঁজি খোঁজে করে আমি ব্যবসা করতে চাই, আমার না হলেও একদম কম করে হলেও আমার 2-2.5 লাখ টাকা লাগবে। মানে 2-2.5 লাখ টাকা হলে সফলভাবে মানে ব্যবসাটা করে দাও? হ্যাঁ, আমি একটু ভালোভাবে চলতে পারবো। আচ্ছা, তো আসলে বিজনেস করে জীবন চালিয়ে যাবেন, আবার কি প্রবাসে যাওয়ার কোনো চিন্তা? না, আমার আর প্রবাসে যাওয়ার ইচ্ছে নাই, কারণ প্রবাস লাইফ অনেক কষ্টের, অনেক দুঃখের। যারা আমার প্রবাসী ভাইরা তারা অনেক কষ্ট করে মানে তাদের দিন কাটাইতেছে। আচ্ছা, যদি ধরেন আমাদের এই ভিডিওগুলো বেশিরভাগই বিভিন্ন জায়গায় প্রবাসীরে বাইরে বেশি সাহায্য সহযোগিতা করে, তারাই বেশি দেখে, দেখা গেছে যে আপনি তো বিভিন্ন জায়গায় গিয়েছেন, মানুষ স্বার্থ ছাড়া কখনো কোনো কিছু করতে চায় না, কেউ কোনোদিন কারো পাশে দাঁড়ায় না, শুধু স্বার্থ ছাড়া একজনই আসে, একজনই আসে, সারা জীবন আসবে, সেটা আমার মা। কেননা আমার মা, আমি আমার বাচ্চা আগে আমারটা দিয়ে আমি দেখাই, আমার মারটা আমি নাই গেলাম, আমার মা, আমি যে একটা মা হয়েছি, আমার বাচ্চা, আমার বাচ্চা যদি আমার কাছে প্রতিবন্ধীও হয়, আমার বাচ্চা যদি কানা ন্যাংরাও হয়, আমি কিন্তু ফালাইতে পারবো না, ওর বাবা তো ফালাই দিয়ে গেছে, তাই না? তো মা এমন একটা জিনিস, মা কোনোদিন কোনো সন্তানের কাছ থেকে স্বার্থ খোঁজে না।
না সেটা যদি ধরেন কেউ আপনাকে সহযোগিতা করে তাহলে অনেকে বলবে যে আমার ভালো লাগে বা আমি আপনার বাচ্চা সহকারে দায়িত্ব নিতে চাই বা আমি তাকে যে এই যে বিজনেস করার জন্য আমি তাকে টাকা পয়সা বা অনেকে ইনভেস্ট করতে চাই এরকম অনেকে করতে চাইবে হয়তো এই ভিডিও দেখার পরে। হ্যাঁ যারা নাকি এরকম মানে উদ্দেশ্য নিয়ে আমাকে আমার পাশে দাঁড়াবে তাদের কাছে একটা কথাই বলি যে আমার এরকম টাকাও লাগবে না এরকম পয়সাও লাগবে না এরকম সাহায্যের দরকার নেই। কেন এরকম সাহায্য দরকার নেই? আমি আমার বাচ্চা নিয়ে আমি আমার যে কবুতর পাখিগুলো আছে এগুলো নিয়ে আমি অনেক হ্যাপি আছি। যদি কেউ কোনো সহযোগিতা করে তাহলে বোন হিসাবে বা আমার বোন হিসাবে বা আমার একটা ফ্যামিলি সদস্য হিসাবে যদি আমার পাশে কেউ দাঁড়াইতে চায় তাহলে আমার পাশে দাঁড়াইতে পারে, নয়তো বা আমার ওই সাহায্য আমার দরকার হবে না, প্রয়োজন নেই। সম্মানিত দর্শক শ্রোতা, একটা মেয়ে কতটা কষ্ট পাইলে এরকম একটা কঠিন ডিসিশন নিতে পারে? বা ভাই বোন বোন মা মেয়ে সবারই আছে, কিন্তু কতটা কষ্টের পরে সেই এতটা কঠিন ডিসিশনে। যদি ধরেন দেখা গেছে কেউ আপনার পাশে এসে দাঁড়াইলো, দাঁড়াইতে দাঁড়াইতে এক সময় ভালো লেগে গেল, তখন চিন্তা ভাবনা কি অন্য কিছু আছে? আমি এখনো বলি, আমি আগেও বলছি এই কথাটা, যদি আমার ভালো লাগে যে না তাকে আমার জীবনসাথী করা যাবে, যে আমি জীবনসাথী হিসাবে আমি তাকে বাইছা নিতে পারবো, যে নাকি আমার এত ভালো মন্দ সেটা আমি দেখবো, যে না আমার ভালো লাগতে, ভালো লাগা কখন কার প্রতি আসা পরে বলা যায় না, তা আমার ভালো লাগতে হবে, সেটা আমার তাকে ভালো লাগতে হবে। আমার যদি মন চায় যে আমার মন যদি তাকে তার প্রতি উইফাই আমি করব। আপনার হাজবেন্ডের নাম কি একটু জানতে পারি? মোহাম্মদ রেজওয়ান। আচ্ছা, সে থাকে কোন দেশে বললেন? দুবাইতে এখনো? হ্যাঁ। আচ্ছা, তো এই যে আপনার যে গল্পগুলো বলেছেন, যে কষ্টের কথাগুলো বলেছেন, আপনার হাজবেন্ডও তো হয়তো আমাদের এই চ্যানেলটি দেখতে পারে, হ্যাঁ, কোনো সমস্যা? তার উদ্দেশ্যে কি কিছু বলার আছে কিনা? আমি তাকে একটা কথাই বলবো যে তার ফ্যামিলি, বাল বাচ্চা, যা তার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তার ফ্যামিলি, যে তার ফ্যামিলি সেও জানে যে তার ফ্যামিলি যে আমার সাথে অন্যায়গুলো করছে এগুলো সে তার জানা আছে, আর সে আমাকে কতটুকু বয়সে বিয়ে করছে সেটাও সে জানে। সে যদি এটা দেখে, আমি তাকে একটা কথাই বলবো যে তার বাচ্চা যে হয়েছে, ছেলে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, একটা ওয়াইফ সে বিয়ে করছে, যেন আমার মতো তার সাথে না করে, যেন আমার চাইতে তাকে সুখে রাখে, ভালো রাখে। আপনি এতটা স্যাক্রিফাইস করেন কেন? আপনি কি তাকে এখনো ভালোবাসেন? আমি তাকে এখনো ভালোবাসি না, আমি তাকে এখনো জাস্ট ওই যে কি বলে বাচ্চার বাবা হিসেবে, তার সন্তান আপনার কাছে, না বাচ্চার বাবা হিসেবে, কেন আমার বাচ্চার দিকে তাকাইলে আমার তার কথা মনে পড়ে, তার বাচ্চা আমার কাছে আছে। তবে আমি তাকে তখনও ভালোবাসা কি আমি জানতাম না, আদৌ ভালোবাসা আমি কি বুঝি, এখন বুঝি, কিন্তু যখন আমাকে ছেড়ে চলে গেছে আমি এখন তাকে ভালোবাসি না, এখন জাস্ট তাকে আমি সম্মান করি, এছাড়া আদার্স কিছুই না। আচ্ছা, আপনার সাথে যদি যোগাযোগ করবে কিভাবে আপনি একটু আমাদেরকে বলেন? কে মানে কেউ যদি সহযোগিতা চায়, আপনার পাশে দাঁড়াইতে চায়, আমার পাশে যদি কেউ দাঁড়াইতে চায়, আমার নাম্বার আছে, আমার নাম্বারে সে যোগাযোগ করতে পারে। দেখেন, এই নাম্বারটা দেওয়ার পর অনেক ভালো মানুষের কল দিবে, অনেক খারাপ মানুষের কল দিবে, আপনি কি নাম্বারটা দিতে চাচ্ছেন? আমি দিতে, আমার অনেক ভালো মানুষ যে যারা নাকি ভালো মানুষ, যারা ভালো মানুষ তাদের কথা শুনলে বুঝতে পারবো যে তারা ভালো মানুষ, আর যারা নাকি খারাপ মানুষ তাদের কথা শুনলেও আমি বুঝতে পারবো যে তারা খারাপ মানুষ। আমি তো এতটা না বুঝ না এখনো, যাতে এতটুকু ছোট বয়সে আমি এত হোঁচট খাইছি, অতটুকু বোঝার বয়স আল্লাহ আমাকে দিছে। আচ্ছা, তাহলে নাম্বারটা দিতে চাচ্ছেন? হ্যাঁ জি। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ। দেন বলেন নাম্বারটা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে একটা মেয়ে মানে জীবনের কত বড় ডিসিশন নিয়ে বসেছে। হ্যাঁ, নাম্বারটা বলেন। 017, একটু জোরে বলুন, 017, 017 66 4 0 4 0 1 1 8 8 6 6 8 8। এই নাম্বারটা কি বিকাশ করা আছে? দর্শক, আমরা ওনার ফোন নাম্বারটি বলে দিচ্ছি, আপনারা যারা সহযোগিতা করতে চান অবশ্যই ওনাকে এই নাম্বারে সহযোগিতা করতে পারবেন। 017 66 4 0 1 9 6 8। আবার বলছি, 017 66 4 0 1 9 6 8। তো এই নাম্বারে কি বিকাশ করা আছে? হ্যাঁ জি। আচ্ছা দর্শক, আপনারা যারা ওনাকে সহযোগিতা করতে চান, মা বোন সবারই আছে, একটু বোনের চোখে দেখে তাকে সহযোগিতা করবেন, যেহেতু সে জীবনে অনেক কষ্ট করেছে। আপনারা তার আরও ভিডিও দেখেছেন এবং কি দেখবেন, তো আসলে তার বাবা খুবই কষ্ট করে এবং কি খুবই কষ্টের সাথে তাদের ফ্যামিলিটা চলছে, তো আপনারা কেউ তাদের সরলতার সুযোগ নিয়ে তাদের কেউ কেউ আমাদের সাথে আমাদের সাথে সরলতার সুযোগ নিয়ে আমাদেরকে দুর্বল পায়া গরিব পেয়ে আমাদের সাথে কেউ
ওরকম কিছু করেন না যেন আমরা কষ্ট পাই, আমাদের যেন হাততালি দেয় কেউ, ঠিক আছে? তবে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যার সাহায্য করার ইচ্ছে আছে সেই আমাদের পাশে দাঁড়ায়, যার শয়তানি বুদ্ধি আছে, যার নাকি মানে অন্য কোনো মতলব আছে, আমাদের সাহায্য দরকার নেই তাদের কাছ থেকে, যে নাকি ভাই বন্ধু, ঠিক আছে, বোন, যে এরা মনে করে আমাদেরকে 2 টাকা সাহায্য করবে আমরা তাপটাই চাই। আর যদি এরকম না হয় আমাদের দরকার না, আমরা যেভাবে বাঁচতেছিলাম এইভাবে বাঁচবো, কেন গরিব মানুষের আর কিছু না থাক, সম্মানটা আছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন, সুন্দর একটা কথা বলছে, বা গরিব মানুষের আর কিছু না থাকুক সম্মানটা আছে। তো আমরা চাচ্ছি এই বোনটিকে সবাই সম্মান করেন বা সম্মানের চোখে দেখেন, দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে তার সাথে যোগাযোগ করে সাহায্য সহযোগিতা করেন। কেউ যদি সরাসরি এসে যোগাযোগ করতে চায় কীভাবে আসবে একটু বলবেন? যদি কেউ সরাসরি আইসে আমার সাথে যোগাযোগ করতে চায়, ওই একই অ্যাড্রেস, আমার বাবার যে ঠিকানাটা আমি দিয়েছি, আমার বাবার যে অ্যাড্রেসটা আমি দিয়েছি, যে শহীদ মিনার 1 নম্বর মিরপুর মাজারের, এখানে আইসা ফোন দিলেই হবে, আমার বাবাকে কিংবা আমাকে ফোন দিলে হবে, যে কেউ আইসা নিঃসন্দেহে দেখা আমাদেরকে যেটা দাওয়া দিতে পারবে না দিলে না দিবে। দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে হবা আবার আপনাদের সামনে হাজির হবো, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।